জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আর কয়েক বছর পরেই সে বাস্তবতা বুঝতে শিখবে, সে তার বাবা মায়ের বাস্তবতা বুঝবে। যদিও অপু শাকিবের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তবে ছোট্ট আব্রাহাম এখন মা অপুর কাছেই থাকে। তবে ভালোই কাটছে মা অপু বিশ্বাস ও ছেলে আব্রাহামের জীবন। এখন খবর দেশের একটি দৈনিক গণমাধ্যমে প্রকাশিত হয়, সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ে, ছেলেকে নিয়ে পরিকল্পনা, জীবনের অতীত ও বর্তমান সব গল্প নিয়ে কিউট পরিবেশিত বিনোদন বিষয়ক মুক্ত আলোচনার অনুষ্ঠানে সাময়িকী সে অতিথি হয়েছিলেন অপু বিশ্বাস। আব্দুর রহমান এর উপস্থাপনায় আনুষ্ঠানিকভাবে অপুর সঙ্গে নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তখন তার সাথে নানা বিষয়ের আলোচনার মাঝে একটা প্রশ্ন করা হয়। প্রশ্নটা ছিল এরকম, যেদিন শেষে মাস্টারতে আপনি কি করেন, দিন শেষে মাস্টারতে আপনি কি করেন? উত্তরে অপু বিশ্বাস হেসে হেসে বললেন, প্লিজ আমাকে হার্ট করবেন না অপু বিশ্বাস। এছাড়া ধর্ম পরিবর্তন নিয়ে গণমাধ্যমে অপু বিশ্বাস জানায় তিনি মুসলিমই থাকবেন, এর একমাত্র কারণ তার ছেলে জয়। তিনি বলেন, আমি স্বামীর জন্য মুসলমান হয়েছিলাম, যদিও এখন স্বামী নেই, নিজেকে নিজ ধর্মে ফিরে যায়, কিন্তু আমি মুসলমানই থাকবো, বারবার ধর্ম পরিবর্তন করতে পারবো না, আমি ইসলাম বিশ্বাস করেই এ ধর্ম পালন করি। তিনি আরও বলেন, আমার ছেলে আব্রাহাম খান জয় যখন বড় হবে তখন ওর বাবার ধর্ম একটি হবে আর মায়ের ধর্ম একটি হবে, ছেলে কনফিউশনে পড়ে যাবে, ওদের সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে, এ পরিস্থিতিতে ওকে আমি ফেলতে চাই না, সংসার বাঁচাতে আমি আমার দীর্ঘদিনের ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। তিনি এটি করেও সাকিবের থেকে কোনো সাড়া পায়নি। অনেক আশা করেছিলাম হয়তো এক সময় সাকিব তার ভুল বুঝতে পারবে, বাবা হিসেবে অত্যন্ত ছেলের জন্য হলেও ফিরে আসবে, কিন্তু সেটি হয়নি। অপু আরও বলেন, মানুষের ভালোবাসা আমার বেঁচে থাকার প্রেরণা। আমার সন্তানই এখন আমার সব, ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলাই আমার একমাত্র কাজ। আমার মা ছেলে ভালোই আছি, আল্লাহ আমাদের ভালো রেখেছে।